আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ও বাদ। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, সবাইকে পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কালামুল্লাহ শরীফের সুরার ফজিলত নিয়ে আলোচনা। সুপ্রিয় দর্শক, নিঃসন্দেহে কোরআন অবতীর্ণের মাস হল এই পবিত্র মাহে রমাদান। কোরআন পৃথিবীর ভিতরে নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আপনি কি জান্নাতের মধ্যে একটা বিশাল বড় টুইন টাওয়ার বানাতে চান? আপনি কি জান্নাতের মধ্যে সুন্দর একটি বালাখানা বানাতে চান? আপনি কি জান্নাতের মধ্যে সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ আনন্দে ভোগ বিলাসিতা করতে চান? তাহলে আসুন, কোরআনুল করিমের চমৎকার সুন্দর একটি সূরা রয়েছে, যে সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এর ভাষ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে সুবিশাল বড় একটি বালাখানা, একটি টুইন টাওয়ার, একটা বিশাল টাওয়ার, একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সে কোন সূরা যে সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জান্নাতে নিঃসন্দেহে একটি ঘর বানিয়ে দিবেন? তার পূর্বে আমরা জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী মুআউইয়া ইবনে মুআউইয়া আল মাযানি, তিনি নবম হিজরিতে ইন্তিকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই সময় তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। বিনা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলেন। শুকরানা হিসাবে তিনি মসজিদে গেলেন, সালাত আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে। মসজিদ থেকে বের হয়ে দেখলেন সূর্যের আলো পৃথিবীতে আসতেছে না, কিনু কিনু হয়ে আসতেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল ভাবলেন কী ব্যাপার, কী হলো? তাকিয়ে দেখেন আকাশের দিকে জিব্রাইল আমিন, তিনি ডান দিকে 70,000, বাম দিকে 70,000, 140,000 রহমতের ফেরেস্তাদের বহর নিয়ে পৃথিবীতে আগমন করতেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জিব্রাইল আমিনের পাখা ডানার কারণে সূর্যের আলো পৃথিবীতে পড়তেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আপনার একজন সাহাবি মদিনা ইন্তিকাল করেছেন? ওই সাহাবির নাম হচ্ছে মুআউইয়া ইবনে মুআউইয়া আল মাযানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার ওই সাহাবীর জন্য গায়বানা জানাজা পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিঃসন্দেহে। সুপ্রিয় দর্শক, আগে বলে নিই গায়বানা জানাজা মানে কি, লাশবিহীন যে জানাজার ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে গায়বানা জানাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবিরা দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করলেন, চার তাকবীরের সাথে জানাজা সালাত কমপ্লিট করে নবীজি তাকিয়ে পিছনের দিকে দেখে জিব্রাইল আমিন নিজে দাঁড়িয়ে গেলেন জানাজায়, তার পিছনে 70,000 রহমতের ফেরেস্তা, তার পিছনে 70,000 রহমতের ফেরেস্তা, 140,000 রহমতের ফেরেস্তারা, ফেরেস্তাদের বহর নিয়ে জিব্রাইল আমিন নিজে ওই সাহাবির জানাজায় অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নবী বললেন হে ভাই জিব্রাইল, আমার এই সাহাবির কি এমন আমল যে আমলের কারণে তুমি জিব্রাইল নয়, তোমার নেতৃত্বে 140,000 রহমতের ফেরেস্তা জমিনে এসে তার জানাজা অংশগ্রহণ করলে, কি আমল করেছে আমাকে কি একটু বলবে? আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমলটি বলে যাব। আল্লাহ রাসূল বললেন হে জিব্রাইল, কি আমল করছে আমার এই উম্মত, আমার এই সাহাবি? জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবি উঠতে বসতে শয়নে স্বপনে সব সময় আল্লাহ তাআলা যেই সূরার মাধ্যমে নিজের পরিচয় গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন সেই সূরাটি তিনি ভালোবেসে তেলাওয়াত করতেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা, তোমরা কি চাও জান্নাতের মধ্যে বিশাল বড় একটি বিল্ডিং হোক, টুইন টাওয়ার হোক, সুন্দর বালাখানা হোক, সুন্দর সোফা হোক, এরম একটি জান্নাতের মধ্যে ঘর চাও? সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমরা চাই। আল্লাহ নবী বললেন তাহলে তোমরা প্রতিদিন 10 বার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পড়লেন প্রতিদিন 10 বার করে। আল্লাহ তাআলা যে সূরার মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন সেই সূরা তথা সূরাতুল ইখলাস তেলাওয়াত করা, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, আমরা যদি প্রতিদিন সূরা ইখলাস 10 বার করে তেলাওয়াত করি, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সুবিশাল বড় একটি টুইন টাওয়ার, একটি বালাখানা তৈরি করে দেবেন, সুবহানাল্লাহ। আমরা কি পারি না এই ছোট্ট একটি আমল করতে? নিঃসন্দেহে পারি। সুপ্রিয় দর্শক, এই কথাটি আমার নয়, হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থে এসেছে, 15610 নম্বর হাদিস, এবং ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লার চমৎকার একটি হাদিস গ্রন্থ যার নাম আছে সিলসিলা সহিহা, সেই গ্রন্থে তিনি সংকলন করেছেন 5589 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, এই দুটি গ্রন্থে এই ফজিলতের কথা এসেছে। তাহলে আসুন এই পবিত্র মাহে রমাদান, ফজিলতের মাস, বরকতের মাস, নিঃসন্দেহে নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আসুন আমরা এই পবিত্র মাহে রমাদানে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘর নির্মাণ করুক, এই আশা, এই ব্যক্ত আমরা আল্লাহর কাছে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে কোরআনুল কারিমের অন্য একটি সূরার ফজিলত নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।